মুম্বাই ভারতের অন্যতম বৃহত্তম মহানগর বা বড় শহর, যা বহু লোকের সমন্বয়ে গঠিত। অন্যতম মুম্বাইয়ের সর্বাধিক জনপ্রিয় স্পট হল মেরিন ড্রাইভ। আরব সাগর বরাবর দক্ষিণ মুম্বাইয়ের উপকূলে জড়িয়ে রয়েছে এই মেরিন ড্রাইভ। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাসে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা কথা দিয়েছিলাম যে আমরা নেক্সট এপিসোডে মেরিন ড্রাইভের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আজ বোরিভালি থেকে ট্রেনে চেপে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে আমরা মেরিন ড্রাইভের ট্যুর করাবো, তাহলে সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশান অপশানটিকে অন করে দিতে ভুলবেন না। তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে, সবার আগে আপনারা তার নোটিফিকেশানটি পেয়ে যাবেন। আর আমার সকল বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই মুম্বাই ভ্রমণের কয়েকটি এপিসোড আমি বানিয়েছি, যেগুলি আপনারা যদি দেখে না থাকেন তাহলে আপনাদের জন্য আমি এই উপরের আই বাটনে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, যেগুলি কিছুক্ষণ পরপর আপনাদের কাছে নোটিফিকেশানের মতন ব্লিঙ্ক হতে থাকবে। আপনারা ওই আই বাটনে ক্লিক করে আমার মুম্বাই ভ্রমণের আগের তিনটি পর্ব দেখে নিতে পারবেন। সামুদ্রিক ড্রাইভ বা মেরিন ড্রাইভ, এটি নারিমান পয়েন্টের দক্ষিণ প্রান্তে শুরু হয়ে চৌপাটি বিচে গিয়ে শেষ হয়। এটি অন্যতম মুম্বাইয়ের সাথে জড়িত পঞ্চম স্থান, যা শহরের কথা ভাবার সময় সবার মনে আসে। আপনার কাছে যদি অল্প বিস্তর সময় থাকে, অবশ্যই অবসরের সময়, এই সময়টা আপনারা মেরিন ড্রাইভের বরাবর ঘুরে বা গাড়িতে করে ড্রাইভ করতে করতে সূর্যোদয় বা সূর্য অস্ত এখান থেকে দেখতেই পারেন। এটার একটা অদ্ভুত অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন। এখানে খুব ভোরে বা রাতে হাঁটাচলা করা সমুদ্রের সাথে এক অন্যতম অভিজ্ঞতার পরিচয় দেয়। রাতে পুরো জায়গাটি এমনভাবে আলোকিত হয় যে এটিকে দেখে কোনো মহিলার ঘাড়ে একটি চকচকে নেকলেসের মতন মনে হয়, যার কারণে এটি কুইনের নেকলেস নামেও পরিচিত। দক্ষিণ মুম্বাইয়ের এই বিখ্যাত মেরিন ড্রাইভের অফিসিয়াল নাম নেতাজি সুভাষচন্দ্র বোস রোড। 3.6 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ, যার পুরোটাই ইংরেজি বর্ণ সি এর আকৃতির মতন। রাতের বেলায় উঁচু ভবনগুলো থেকে দেখতে অনেকটা নেকলেসের মতন দেখা যায়, আর এই কারণেই মুম্বাইয়ের মেরিন ড্রাইভকে আদর করে ডাকা হয় কুইন্স নেকলেস নামে। এই মেরিন ড্রাইভকে ঘিরে নানান অভিজাত স্থাপনা গড়ে উঠেছে মুম্বাই মহানগরীতে। এগুলোর মধ্যে কাপুর মহল, জাভের মহল,
কোভাল মহল নামের তিনটি ভবন 1937 থেকে 1939 সাল নাগাদ নির্মাণ করা হয় মেরিন ড্রাইভের কোলে। এছাড়া পাঁচ তারা হোটেল, ওবেরয় গ্র্যান্ড হোটেল, ইন্টারকন্টিনেন্টাল সহ অসংখ্য নামি দামি হোটেল এবং এয়ার ইন্ডিয়ার হেড অফিস এখানেই নির্মাণ করা হয় মেরিন ড্রাইভের কোলে। এছাড়াও প্রচুর মার্কেট, আবাসিক ভবন, স্পোর্টস ক্লাব, বার, জিম গড়ে উঠেছে থরে থরে এই মেরিন ড্রাইভের উপকূলে। এই কুইন্স নেকলেস খ্যাত মেরিন ড্রাইভ মুম্বাইয়ের সিগনেচার সাইট হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কিছু মতামত বা সাজেশন থাকে আমাকে সেটাও জানাতে পারেন। আর আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাতে আমার পরবর্তী এপিসোডগুলি আপনাদের একদম মিস হবে না। নেক্সট এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে আসবো মুম্বাইয়ের অত্যন্ত পরিচিত হাজি আলী দরগার ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।